নমস্কার, কেমন আছেন সবাই? দিস ইজ ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবারও একটি নতুন জায়গা সন্ধান নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। একদিনের জন্য কোথায় ঘুরতে যাবেন ভাবছেন তো? তাহলে অবশ্যই এই মন্দিরটি ঘুরে আসতে পারেন। মন্দিরটিতে যাবেন কিভাবে, কতক্ষণ খোলা থাকে, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই জেনে নেব আসবেন কিভাবে। শিয়ালদা স্টেশন থেকে ব্যারাকপুর যাওয়ার ট্রেন ধরে নেমে পড়তে হবে সোদপুর স্টেশনে। সেখান থেকে নেমে 5 মিনিট হাঁটা পথে চলে আসতে হবে সোদপুর বিটি রোড ট্রাফিক মোড়, এবং সেখান থেকে ব্যারাকপুরমুখী অটো ধরে নেমে যেতে হবে গির্জা স্টপেজে। তাতে অটো ভাড়া পড়বে 10 টাকা। আর তাছাড়াও আপনারা স্টেশন থেকে টোটো ধরে নিতে পারেন, ওখান থেকে টোটো চার্জেস পড়বে 20 টাকা। এই যে মোড়টি দেখতে পাচ্ছেন, এই মোড়টি ধরে সোজা চলে যেতে হবে। এটাই সোদপুরের মেন রোড। দেখতে দেখতে আমরা মন্দিরের সামনে চলে এলাম, এবং মন্দিরের সামনেই এত সুন্দর পায়রা রয়েছে। প্রত্যেক দিন মন্দিরের সামনে এরা আসে সকালবেলায়, এবং ভক্তরা এসে ওনাদের খাওয়ার দিয়ে যান। মন্দিরে প্রবেশের আগেই বাইরে কিছু দোকান রয়েছে, সেখান থেকে পূজোর ডালা সংগ্রহ করে নিতে পারেন। এখানে ফুল, মিষ্টি সহ অন্যান্য পূজোর জিনিস রয়েছে, এমনকি বিনা পয়সায় আপনারা জুতোও রাখতে পারবেন। সোদপুর সাইবাবার মন্দিরে এলেই ভক্তদের অশান্ত মন শান্ত হয়ে যায়। এই দোকানগুলিতে সাইবাবার মোমেন্টো রয়েছে। এই মন্দিরে ঢোকার আগে গেটের বাইরে একটি নিম গাছ রয়েছে। এই নিম গাছে ভক্তরা তাদের প্রার্থনা জানিয়ে এইগুলো বেঁধে দিয়ে গেছেন, এক প্রকার বলতে গেলে মানসিক। মন্দিরটি খুবই নিরিবিলি, শান্ত এবং খুবই পরিষ্কার, না এলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। এই মন্দিরটিতে টোটাল 4 বার আরতি হয়, সকাল 6টার সময়, দুপুর 12টার সময়, সন্ধ্যে 5:30টার সময় এবং রাত 8:30টার সময়। পশ্চিমবঙ্গে যতগুলি সাইবাবার মন্দির রয়েছে, সব মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম। আমরা প্রত্যেকেই আমাদের লাইফে একটু শান্তি খুঁজি। যদি আপনারা কিছুক্ষণের জন্য শান্তি খুঁজতে চান, তাহলে অবশ্যই এই মন্দিরটায় আপনাদের ভিজিট করতে হবে। আপনারা যখনই এই মন্দিরে আসবেন, আপনাদের অশান্ত মন শান্ত হয়ে যাবে। পরিবারের সবাইকে নিয়ে এই মন্দিরটি একবার ঘুরে আসতে পারেন। মন্দিরে ঢোকার আগে আমরা অনেকেই হাত মুখ ধুয়ে ঢুকি, তার জন্যে মন্দিরের প্রাঙ্গণে হাত ধোয়ার জলের ব্যবস্থাও রয়েছে। এই মন্দিরে ঢোকার আগে আপনারা চারিদিকে দেখতে পাবেন অসম্ভব সুন্দরভাবে গাছ লাগানো, এবং তার পরিচর্যাও করা হচ্ছে। সাইবাবা মানেই শান্তির প্রতীক। সাইবাবার কিছু ইতিহাস আমরা জেনে নেব। সাইবাবা বিভিন্ন রাজ্যে ওনার কথা ছড়িয়ে গেলেও ভারতে বেশি শ্রদ্ধা অর্জন করেছেন। সাইবাবার একমাত্র চিন্তা ছিল আত্ম উপলব্ধি, ক্ষমা, ভালোবাসা, সহায়তা, গুরুর প্রতি শ্রদ্ধা, এই শিক্ষাই দিতেন। সাইবাবা 15 অক্টোবর 1918 সালে 83 বছর বয়সে পরলোক গমন করেন। মন্দিরে পুজো দেওয়ার জন্য পাশ দিয়ে সুন্দরভাবে পথনির্দেশ করা রয়েছে। মন্দিরটি মার্বেল পাথরের তৈরি এবং অপূর্ব সুন্দর হাতের কাজ। মন্দিরটিতে গেলে আপনাদের কি করে 2-3 ঘন্টা সময় কেটে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। একটি সিংহাসনের ওপরে সাইবাবা ধ্যানরত হয়ে বসে আছেন।
মন্দিরের দরজাটি সুবিশাল এবং নিখুঁত হাতের কাজ। সাই বাবার মূর্তির ঠিক সামনেই রয়েছে চরণ পাদুকা, যা ভক্তদের দর্শনের জন্য রাখা। সাইবাবার মূর্তিটি অপূর্ব সুন্দর। প্রত্যেক দিন সাইবাবাকে বিভিন্ন সাজে সাজানো হয়ে থাকে। একজোড়া পাদুকা ঠাকুরের সামনে আছে এবং এইখানে ভক্তদের জন্য এই পায়ের জোড়া রয়েছে। এই মন্দিরটি সন্ধেবেলায় আরও সুন্দর লাগে দেখতে, এবং সন্ধ্যের যে আরতিটি হয় ওই আরতিটি দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। মন্দিরে দুই ধারের দেওয়ালে রয়েছে সাইবাবার জীবনের সঙ্গে জড়িত বিশেষ কিছু মুহূর্তের ছবি। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের এই মন্দিরটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি জায়গার সন্ধান নিয়ে। আপনাদের এই জায়গাটি সম্বন্ধে জেনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই জায়গাটি থেকে ঘুরে যাবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের কাছের মানুষদের, যাতে ওনারাও এই জায়গাটি ঘুরে যেতে পারেন। দেখা হচ্ছে নতুন আরেকটি জায়গায় নতুন আরেকটি জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যদি আপনারা এই জায়গাটি ঘুরতে আসেন তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন।